এখন আমরা দেখছি টপ থ্রি ফিউচার কার, মানে ফিউচারে যে তিনটা কার আসবে এটার ভিতরে নাম্বার থ্রিতে যেটা আছে সেটা হচ্ছে মিনি নেক্সট 100। চলুন আমরা দেখি কারটার। এটা গাড়ির পাশে এসে দাঁড়ালে আপনার নাম মেনশন করে হ্যালো জানাবে এবং সব কিছু নিজে নিজে কন্ট্রোল করবে। দেখুন আসলে অ্যামাজিং একটা কার, এটা ফিউচার কারের ভিতরে একটি যেটা আমাদের ভবিষ্যতে আসবে। এটা টপ থ্রি তালিকায় রয়েছে মিনি নেক্সট 100। এই কারটি আসলে স্ট্রেঞ্জ একটি কার, আউটলুকিং অনেক সুন্দর। আমি আগেই বলছি যে একটা কাছে এসে দাঁড়ালে সে তার নাম উল্লেখ করে হ্যালো মেনশন করবে। এটা ফিউচার কারের তালিকায় নাম্বার 2 রয়েছে, অ্যামাজিং একটা কার। এটার নাম আর ভিশন নেক্সট 100। দেখুন অনেক সুন্দর একটি কার। তো চলুন এটা কীভাবে কাজ করে আমরা দেখি। অটোমেটিক ওপেন ডোর সিস্টেম, সব কিছু একদম বেস্ট টেকনোলজি। আমি আবারও বলি আমরা এখন দেখছি বেস্ট ফিউচার কার 3 ইন দ্য ওয়ার্ল্ড, এটার ভিতরে নাম্বার 2 রয়েছে এই কারটি। এটার নাম আমি আবার বলি আর ভিশন নেক্সট 100 এটার নাম। এই কারে কোনো ড্রাইভার লাগবে না, জাস্ট আপনি ইনসাইড থেকে এটার গন্তব্যস্থল ঠিক করলেই এটা আপনাকে নিরাপদভাবে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিবে। দেখুন এটি বেস্ট ফিউচার কার তালিকায় নাম্বার 2 রয়েছে, আর নেক্সট 100 কারটির নাম। অনেক সুন্দর একটি কার। আসলে ইউনিক ডিজাইন বলা যেতে পারে। এখানে আপনি আপনার লাগেজ রাখতে পারেন। এবার আমাদের টপ থ্রি ফিউচার কার তালিকায় নাম্বার 1 যেটা সেটা হচ্ছে এই কারটি। এটি দি TFX এটির নাম। এই কারটি উড়তেও পারে এবং সাধারণত কারের মতো চলাচল করতে পারে। এটি খুবই সম্ভাব্য একটা ফিউচার কার এবং এটা ওড়ার সময় বা উড়ে যাওয়ার সময় এটার কোনো রানের প্রয়োজন হয় না, এটা স্থির জায়গা থেকেই রান হতে পারে।
আবার আপনাকে যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে ডাউন হতে পারে। দেখুন, এটা নাম্বার ওয়ান ফিচার কারের তালিকায়। আমি নামটা আবার বলি, এটার নাম হচ্ছে TFX। দেখুন, এটার জন্য কোনো রানওয়ের প্রয়োজন হলো না, এটা অটোমেটিক্যালি উড়ে গেল। দেখুন খুব সুন্দরভাবে এটা আবার ডাউন হলো, অনেক কমফোর্টভাবে। এটাই আমাদের ফিসার কার তালিকায় এক নম্বরে রয়েছে, দি TFX। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।